আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কম খরচে কিভাবে বাসর ঘর সাজানো যায়। মাত্র 499 টাকায় মালামাল এনে কি সুন্দরভাবে ঘর সাজানো যায় আপনাদেরকে আমরা দেখাবো। এ হচ্ছে মরিয়ামের বাসর ঘরের রুম। এই রুমে আমরা চলে আসলাম মা ফুল কিনে, 499 টাকা ফুল কিনে চলে আসলাম আমরা ঘরে। এসে সুতা দিয়ে বেঁধে এরপরে ঘর সাজানো হচ্ছে। এর আগে কাগজ দিয়ে কিছু প্রজাপতি এঁকে, কিছু ফুল এঁকে লাগানো হয়েছে। এখন কিছু বেলুন আনা হয়েছে, বেলুনগুলো চারপাশে দিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো বেলুন পোলাপানরা ফুটিয়ে ফেলেছে। তো এরপরে কিছু গাঁদা ফুল আনা হয়েছে, কিছু গোলাপ ফুল আনা হয়েছে। 10টা গাঁদা ফুলের রশি দড়ি আনা হয়েছে, আর গোলাপ ফুল আনা হয়েছে আপনার 15টার মতো। তো গোলাপ ফুলগুলো খাটের মধ্যে সাজানো হচ্ছে, আর দেয়ালে কিছু লাগানো হবে। আর এখানে গাঁদা ফুলকে কিছু ছিঁড়ে নাম লেখা হচ্ছে। প্রথমে গোলাপ ফুল দিয়ে নাম লেখা হচ্ছে, পরে দেখা যাচ্ছে না, সুন্দর হচ্ছে না। তারপরে গাঁদা ফুল দিয়েই আমরা এই নামগুলো লিখি, আপনারা সামনে দেখতে পাবেন। অনেক এনজয় করলাম বিয়াতে, এবং অনেক বিয়ে শাদিতে বেশিরভাগই শালাশালিরে আনন্দ করে থাকে। মুরব্বীদের অনেক কষ্ট হয় কাজ করতে হয়, তো আমি ছিলাম মুরব্বীদের মধ্যে, কিন্তু তারপর অনেক আনন্দ করেছি। এখানে হবে হচ্ছে এ, আর ওখানে হচ্ছে হবে এম। আমাদের এই চ্যানেলটিতে অল ইন অন, মানে সবগুলো ভিডিও এই একটা চ্যানেলের মধ্যে দেওয়া হয়। সব প্রকার ভিডিও, আপনার ফ্যামিলি কন্টেন্ট, তারপরে ট্রাভেল কন্টেন্ট, তারপরে বিজনেস কন্টেন্ট, তারপর রিভিউ কন্টেন্ট, সব প্রকার কন্টেন্ট আমাদের এখানে দেওয়া হয়। তো অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, এবং সাথে থাকা বেল বাটন খোলা চালু করে দেবেন। হয়ে গেছে নাম লেখা, চলে আসলাম আমরা নাম লেখার পরে ভিডিওতে। নাম লেখার পরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হলো। এই কাজ করতেছে আমাদের রুনা। আমরা সামনে পরবর্তীতে রুনার বিয়া খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর রুনার বান্ধবী একে একে সবাই চলে গেল, রুনাই এখন আছে। আর রুনা আর মরিয়ম পরস্পর বান্ধবী ছিল, এখন মরিয়ম তো চলে গেল, এখন রুনার পালা। কি বল রুনা? ওকে, বাচ্চারা শুধু চিল্লাফাল্লা করতেছে, এক একজন এক একটা বুদ্ধি দিচ্ছে। এই হচ্ছে আপনাদের রুনা, নামগুলো ভালো করে দেখালাম। এরপরে কিছু বেলুন এখানে রেখে দিলাম। হয়ে গেছে মাত্র 500-600 টাকার মধ্যে আপনাদের ছোটোখাটো একটি বাসরঘর সাজানো। তো আমাদের কাছেরটা আমরা দেখালাম। এছাড়াও ইউটিউবে আরও ভিডিও পাবেন, এরকম অল্প খরচে ভিডিও ডিজাইন থাকে, আপনার ডিজাইন পাবেন। আমাদের চ্যানেলও লাস্টে একটা ছবি পাবেন, সেটা হচ্ছে অনেকগুলো বাসরঘর সাজানোর পিক, আপনার সেখান থেকে দেখেও ডিজাইনগুলো শিখে নিতে পারেন। অল্পতার কারণে আমরা অল্প ত্রুটি এতটুকু ডিজাইন করেছি, সময় থাকলে আমরা মশারি দিয়ে আরও অনেক কিছু ডিজাইন করতে পারতাম। তো আজকের মতো এই ছিল আমাদের ব্লগ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিতে নোটিফিকেশন বাজিয়ে দিবেন, এবং আপনাদের যদি কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমরা এইসব ভিডিও দেখতে চাই, তো আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য আমরা কাজ করব। এই হচ্ছে গোলাপ ফুল, এই হচ্ছে বেলুন, পরিপূর্ণ হয়ে গেছে। তো দেখা যাক, এই বাসাঘরে ঢুকতে হওয়ার জামাইকে পাতা দেওয়া হবে যে আপনি ঢুকতে পারবেন না। আপনি যদি পারিশ্রমিক না দেন, আমাদের বকশিস না দেন, তাহলে শালিরা জামাইকে ঢুকতে দেয় না। দেখা যাক, পরবর্তীতে পর্বে আমরা এই ভিডিও তুলে ধরবো। এই সব এইসব একমাত্রই প্ল্যান ছিল রুনার প্ল্যানে এগুলো হয়ে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।